তো আজকে চলে এলাম আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো চলো, সো ফোনটাই আমি বাড়িতে নিতে এসেছিলাম, তারপর যাবো চলো মসজিদের দিকে। সাইকেল নিয়ে এসেছিলাম, ওবি অন্য কারো, তো চলো টুকটুক করে। তো যেমন কি আমাদের মসজিদে ইফতার হয় রোজের, তো আজকেও হবে। তো আজকে হবে হালিম, তো তার জন্য সব রেডি হচ্ছে। আর এখন যাচ্ছি বহরমপুরে, দাদুর ফোন ভুলে গেছিলো যে রান্নি আছে আমাদের, তো এই নিতে চলে এসেছি। ওখানে একটু কাটাকুটি হচ্ছে, দুজন দুজনেরটা কাটবো বলছি আর কি। তারপরে ওখান থেকে চলে এলাম মসজিদে, ফুলটা কত সুন্দর লাগছিলো আপনাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে এই পেঁয়াজ একটু কেটে নিলাম আর কি, দেখাচ্ছি আপনাদের ঘরে পেঁয়াজ একটু কেটে নিলাম। তারপরে একটু কেঁদেও নিলাম পেঁয়াজ কাটতে কাটতে। তারপরে ধনে পাতাও কেটে নিলাম, মানে ধনে পাতা, ঠিক আছে। তারপর ধনে পাতা টমেটো সব কাটাকুটি রেডি, ডাল এদিকে হয়ে গেছে, হালিমের ডাল। এবার তরকারি চাপানো হচ্ছে আর কি, ভাড়াটা চাপানো হলো। এবার এখানে সব জোগাড় জোগাড় করছি, আমি আছি আর সাইদুল দাদু আছে, যে আমাদের রাঁধুনি বহরমপুরে, যাদের বাড়ি গিয়েছিলাম তোমাকে বললাম। তো তারপরে হয়ে গেল, এইখানে ডাল হয়ে গেছে, এটা তরকারিটা হচ্ছে। তো প্রায় রেডি, তো এই রেডি হয়ে গেছে, এটা এবার তোলা হচ্ছে। তো এদিকে আমরা হালিম সাজাচ্ছি, ওইদিকে ওরা ফল দিচ্ছে সব। তো এবার সাজানো হয়ে গেছে, দিয়ে দেবো। তো খাওয়া দাওয়া হয়ে গেলো, ধোয়া ধুয়ি করবো। পরে এবার আমাদের টিনু বলছে আমার কয়,